লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে পাশ করে বের হয়, বেকার থাকে। হ্যাঁ, কত ভালো ভালো ছেলে আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা নিয়োগ পেতে পারে। সেখানে এরকম একটা বরখাস্তকৃত ক্রিমিনাল যার অলরেডি আগেও আপনি বলতেছেন বলৎকারেরই আছে, তখন এই কেসটা কোন থানা হ্যান্ডেল করছে, এই এই এটা কিভাবে রিজলভ হইলো, এটা তো একটা বিশাল, এটা এখানে খালি ও একা দায়ী না, তো যারা ওকে প্রথমবার ওকে ছাড়ানোর ব্যবস্থা করছে, হ্যাঁ, তারাও আমি মনে করি নুসরাত হত্যার জন্য দায়ী। কারণ তখন যদি এই লোকটাকে জেলে থাকতো, তাহলে আজকে নুসরাতের এই পরিণতি হইতো না। না, তো তাহলে তখন কেন তাহলে এখানে আমরা তো এটা দেখি নাই? আচ্ছা, তারপরে সে আপনি বলতেছেন জেলখানা থাকা অবস্থায় অন্যরা অন্যরা তারা আগুন জ্বালাইছে, তার মানে এইখানে আপনি চিন্তা করতে পারেন কতটুকু ভয়াবহ। যারা কেরাসিন ঢালছে বা আগুন জ্বালাইছে, তাদেরও আমি মনে করি জেল তো অবশ্যই, তাদেরও জেল তো হবেই হবে। প্লাস আমার মনে হয় ওদের এমনকি মেয়েরা সাইকিয়াট্রিক করছে এটা, এটা মেয়েরা করছে। চিন্তা করেন আপনি, এবং আমি মনে করি তারা অবশ্যই, আমার মনে হয় আন্ডার এজ, তাদেরকে সাইকিয়াট্রিক ভ্যালুয়েশন দরকার, সাইকিয়াট্রিস্ট দিয়া। কারণ দে আর নট এ নর্মাল পিপুল, দে আর নট এ নর্মাল পিপুল। আর যারা এই কাজের মধ্যে সহায়তা করছে, নোবডি ইজ নর্মাল, তাদের তাদের আসলে সাইকিয়াট্রিক দরকার। তাদের এটা ভাববার বিষয়, একটা যেখানে আল্লাহর কালাম পড়ানো হয়, মোহাম্মদ ইসলামের কথা বলা হয়, হাদিস পড়ানো হয়, সেইখান থেকে কিভাবে এরকম একটা পশু বৃত্তি মানসিক অর্থাৎ তৈরি হইতে পারে। হ্যাঁ, আপনি চিন্তা করেন আপনি, আর আর কারা সবাইকে এখানে এখানে আইনের আওতায় আনতে হবে। কারা তাকে নিয়োগ প্রক্রিয়া দিচ্ছে, এত কিছু জানার পরে সবকিছু, এখানে কিন্তু ও একা কিন্তু না, এখানে কিন্তু অনেকে এটা এটার জন্য দায়ী। হ্যাঁ, অবশ্যই এখানে অবশ্যই, এটার জন্য এখানে এক আমি এক আপনার নবাব এখানে সিয়াল তিন গুলো শ্রেণী, না, যে মামুন, যে এখানে মীর মামুন, জাফর আছে, এখানে মীর জাফর আছে, এখানে ওই যে ব্যাগ আছে কি জানি, ওই মানে এখানে আমি দেখতেছি নবাব সিরাজউদ্দৌলার সব ক্যারেক্টারই এখানে আছে। জি বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মানে তারা অপব্যবহার করেছে। যেমন আমরা ওখানে তথ্য নিয়েছি, তিনি জামাত, বিএনপি, তারপরে আহলে হাদিস, অমক তমক সকল ইসলামী দল খাইয়া, স্বাভাবিক দলগুলা খাই, লাস্টে তার পদ পদবি বজায় রাখার জন্য সরকার দলীয় কিছু নেতাদের সামসামি করে তিনি তার ক্ষমতাকে বলবৎ করেছেন। এতে করে আমরা প্রধানমন্ত্রীর দোষ দিচ্ছি না, সরকারের দোষ দিচ্ছি না, কিন্তু ওইখানে যারা আওয়ামী লীগের নেতা আছে তাদের ছত্রছায়া তারা সেই কাজটি করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি, আওয়ামী লীগেরই একজন লোক যখন এই কুলাঙ্গারের আইন বিষয় আইনের মানে ব্যারিস্টার হিসেবে লড়তে গেল, তখন তাকে একেবারে ওইখান থেকে বহিষ্কার করে দিয়েছে দল থেকে। আমরা চাই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ওই সমস্ত লোকদেরকে এভাবে যাচাই করে, ডাস্টিবিউশন করে, ওই সমস্ত ক্ষমতার অপব্যবহারকারীদেরকে তাদেরকেও বিচারের আয়তা নিয়ে এসে অদূর ভবিষ্যতে যেন ওইখানে আর আমাদের কোনো বোনকে হারাইতে না হয়, এই ধরনের টেন্ডেন্সি। কারণ আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশের দেশ এই বাংলাদেশের জন্য অনেক কষ্ট করতেছেন, দেশের উন্নতির জন্য আমরা ওনার কাছে, প্রশাসনের কাছে দাবি করব, ক্ষমতার অপব্যবহার করে যারাই দেশের কোন সম্পদকে, দেশের মানবিক সম্পদ সহ যত সম্পদের উপরে কুঠার আঘাত করবে, তাদের সকলকে আইনের আওতায় নিয়ে এসে এই কুলাঙ্গারের ডাইন বাম পাশে যারা আছে সবাইকে আইনের আওতায় এসে বায়তুল মোকাররমের সামনে রেখে এর উন্মুক্ত বিচার করা হোক। কি বলেন আপনি? অবশ্যই করা উচিত, আমি আপনার সাথে একমত। এবং একটা জিনিস, আপনার সময় দেখবেন দুষ্কৃতিকারী যারা আছে, সন্ত্রাসী যারা আছে, সব সময় যে কোনো সরকার গভর্নমেন্টে আসে, সাথে সাথে ওরা কিন্তু ওই দলে যোগ দেয়। যখনই যে গভর্নমেন্ট আসে, সব ক্রিমিনালরা কিন্তু যোগ দেয়, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জানেন। এবং আমি রিসেন্টলি দেখছি উনি বলছে পার্টির মধ্যে কারা নতুন নতুন আগত হয়েছে তাদেরকে খুঁজে বের করো, সেই সেই সুবিধাভোগী যে মানুষ আছে। কারণ উনিও জানেন যে গভর্নমেন্ট সরাসরি সব খারাপ লোকগুলি ঢুকার জন্য চেষ্টা করে, এবং পার্টির বদনাম এবং একটা দেশের মান সম্মান ক্ষুণ্ণ করে। কিন্তু হ্যাঁ, এটা এটা এই হুজুর কিন্তু এই হুজুর সুবিধাভোগী। হ্যাঁ, সুবিধাভোগী দলের মধ্যে পড়ে। কিন্তু সবচেয়ে বড় কথাটা হইলো, আমি সবসময় যেটা বলি আমেরিকার কথাটা,
বলি, দেখেন আমেরিকাতে 12 জাতির দেশ, এই মানে এই কান্ট্রিটা হলো ইমিগ্রেন্ট কান্ট্রি, সারা দুনিয়ার মানুষ এক জায়গায় বসবাস করে। দেখেন 12 জাতির দেশ নিয়ে কত স্ট্রং একটা জাতি করছে, কেন জানেন? কারণ এখানে আইনের শাসন আছে। দেখেন এই যে পুলিশরা, এখানে যে পুলিশ থাকে, দুইটা করে পুলিশ একটা গাড়িতে চলে, এবং এই পুলিশের কিন্তু খবরদারি কে করে, পুলিশের গাড়ির মধ্যে একটা ক্যামেরা আছে, যে ক্যামেরাটা পুলিশ ইচ্ছা করলে বন্ধ করতে পারে না, এটা রেগুলেট করে। এমন কি যখন পুলিশজন কাউকে থামায় তখন রেকর্ড হইতে থাকে পুলিশ কিভাবে ব্যবহার করতেছে। তারপরে তখন দেখা যায় তো পুলিশজন কাউকে দৌড়ে ধরে, তখন ওই যে তখন যখন কোন একটা ক্রিমিনাল কে দৌড়ে ধরতে চায়, তখন অনেক সময় পুলিশ এরেস্ট করার সময় কিছু মানে মাইক টাইক দেয়। তো তখন সরকার করলো কি, শরীরের মধ্যে ক্যামেরা দিল, ইউনিফর্মের মধ্যে, মানে এখন পুলিশ যেখানে যাবে ওই ইউনিফর্মে, মানে এখানে ক্যামেরা। তো 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 বাংলাদেশও কিন্তু আপনি ওই শাস্তি দিয়ে আপনি বন্ধ জি করতে পারবেন না, এখানে অনেক কিছু করতে হবে। প্রথম আমি ভাই, যেটা এর মনে কথা করি, কিন্তু আমরা বুঝতেছি না, খুব নেটওয়ার্কের খুব ডিস্টার্ব হচ্ছে। আমার কথা কি ব্রেক হচ্ছে? এরশাদ ভাই, আমরা আপনার কথা শুনতেছি না। কিছু শুনতেছেন না? না হ্যালো, না, কেটে কেটে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অসুবিধা নাই, আপনি হ্যালো, অন্য হ্যাঁ, এই কাউকে এখন নেন। আবার ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো আচ্ছা ঠিক আছে, আমি আমি আচ্ছা আমি ভাইটি, যাই। আমার কথা শুনতে পারতেছেন? যারা শুনতেছেন তারাও যদি ভাই, কি শুনতে পারতেছেন আমার কথা? ভাই তো আটকে আছেন, ভাইয়ের কথাটা আমরা শুনতে পারতেছি না। ওনাকে আবার যুক্ত করি। অন্য যারা যুক্ত হতে চান তারা লেখেন যে অ্যাডমি। এরশাদ ভাই, আমরা কিন্তু অনেক সময় কথা শুনতে পাইনি আপনার, আপনি হয়তো বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছিলেন আর আমরা শুনতে পাইনি, এই জন্য যে আচ্ছা আচ্ছা, তারেক বিন শাহজাহান ভাই লিখছেন সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে তাহলে সব কিছু যদি ঠিক থাকে। হ্যাঁ, আমরা আপনার ওনার শুনতেছেন তো? এরশাদ ভাই আবার যুক্ত হন, আমি আপনাকে আবার অ্যাড করছি। তারেক বিন শাহজাহান ভাই, হ্যাঁ, অ্যাডমি এরশাদ ভাই, আমি আপনাকে অ্যাড করলাম আবার। না, নেট প্রবলেম না এখন হয়তো বা, কারণ হচ্ছে আমি তো এখন বাসায় আছি, ওয়াইফাইও আছে, আমার ওয়াইফও আছে, সুতরাং এখন প্রবলেম হওয়ার কথা না। আর বিশেষ করে কল আসে বিভিন্ন জায়গা থেকে, এটা একটা হ্যাঁ, প্রবলেম। এখন কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আচ্ছা আচ্ছা, তো আপনি তো যাই হোক আর কি, আমার প্রস্তাবনা যেটা যেটা আমি হ্যাঁ, আমেরিকাতে আপনার দেখছি, কথা আমি শুনতে পারতেছি এখন। আচ্ছা আমেরিকাতে আমরা যেটা দেখছি যে প্রথমে গাড়িতে ক্যামেরা লাগানো হয়েছে, পুলিশের গাড়িতে, তারপরে পুলিশের পোশাকের মধ্যে ক্যামেরা হ্যাঁ, লাগানো আমি হয়েছে। মোবাইলটা লো, তো যার জন্য এখন পুলিশ কারোর সাথে যে খারাপ ব্যবহার করবে, হ্যাঁ মানে প্রশ্ন উঠে না। একটা আইন দমন করতে গেলে সেটা কিছু সিস্টেম উন্নত করতে হয়, কারণ আপনি মানুষের উপরে কিন্তু আপনি রিলাই করতে পারবেন না, কারণ কারণ আপনি যদি কাউকে দায়িত্ব দেন তারা একজোট হয়ে একটা ক্রাইম ঘটাবে। তো যার জন্য এখানে সবসময় প্যারালাল একটা ডিপার্টমেন্ট তৈরি করে, যেমন পুলিশে ধরার জন্য আরেকটা ডিপার্টমেন্ট নিয়োগ করে, যেই ডিপার্টমেন্ট পুলিশের আন্ডারে না, ওইটা আলাদা, এবং ওদের কাজ হলো তোমরা পুলিশের ফল্ট ধরো। ওরা যদি ফল্ট ধরতে ব্যর্থ হয় তখন ডিপার্টমেন্ট বলে যে তুমি যদি ধরতে নাই পারো তার মানে পুলিশরা ভালো হয়ে গেছে, তাহলে আমাদের ডিপার্টমেন্ট রেখে লাভ নাই। জি তো যার জন্য নিজ উদ্যোগে সবাই কাজ করে। তো বাংলাদেশে যেগুলো হচ্ছে
সেগুলোর একটা জবাবদিহিতার আন্ডারে আনা দরকার। এবং আমি রিসেন্টলি দেখলাম আরো ঘটনা ঘটছে, বাচ্চাদের সাথে আরো আরো ঘটনা ঘটছে, এবং এগুলো কিন্তু দুঃখজনক। আজকে এটা ফ্লাশ হয়েছে দেখে আজকে আমরা সবাই টিলাটিলি করতেছি, কিন্তু এরকম অনেক ঘটনা ধামাচাপা হয়ে যাচ্ছে, অনেক ঘটনা নিউজে আসতেছে না। তো আমি মনে করি এখানে সবাইকে সংযুক্ত হইতে হবে, সরকার, প্রশাসনিক যারা ইউএনও লেভেলে আছে, মানে ডিসেন্ট্রালাইজেশন লেভেলে যারা আছে, থানা লেভেলে, তারপরে এই জনসাধারণ, হ্যাঁ পাবলিককেও, যে প্রত্যেকটা মাদ্রাসা যে কোনো একটা এলাকায় যখন হয় সেখানে গণ্যমান্য ব্যক্তি আছে, সেখানে ইয়াং জেনারেশন আছে, হ্যাঁ তারাও ইনভলভ হবে, ওয়াচ করবে, একটা ওয়াচ ডগ হিসাবে কাজ করবে কি হচ্ছে না হচ্ছে। প্লাস আমি মনে করি সিসিটিভি দেওয়া দরকার ইয়েতে, প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যে, তারপরে যেখানে মেয়েরা ঘুমায় সেখানে একটা সিসিটিভি থাকতে পারে, এবং সেটা হবে, সেটা কেউ যেন মনিটর না করে, ঘটনা ঘটলে মনে করেন কোন ইনসিডেন্ট হইলো তখন ওরা পরের দিন দেখলো, মানে প্রাইভেসিটাও যেন থাকে মেয়েদের। হ্যাঁ আর মেয়েদের ক্যামেরা দেখবে, যে দেখবে সেটা যেন একটা মহিলা হয়, একটা মহিলা যেন হয়, হ্যাঁ একটা পুরুষ বৈশা যেন হয়, মেয়েদের প্রাইভেসি যেন না দেখতে পারে, ওইখানে মহিলা থাকবে। এবং বাংলাদেশে এখন প্রচুর মহিলা, মানে আমাদের তো 50% ওয়ার্ক ফোর্স ইজ ওমেন, তো এই দিক দিয়ে আমরা ওমেন কেও কাজে লাগাইতে পারবো। এখন আমাদের তো এনাফ, এখন তো মেয়েরা শিক্ষিত, এখন প্রচুর শিক্ষিত, এখন আপনি মাদ্রাসার শিক্ষিকা পাবেন, সব ক্ষেত্রেই মহিলারা এগিয়ে আছে। তো আমি মনে করি সবাইকে আগাইতে হবে, প্লাস মিডিয়ার রোল আছে এখানে, মিডিয়ার বিরাট রোল আছে। হ্যাঁ তারপরে আপনার কতগুলি ওয়েবসাইট আছে যেগুলো নাকি আপনি অ্যাডাল্ট ওয়েবসাইট, পর্নো সাইট। একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনি যতই কোরআন শরীফ পড়ান আর যাই পড়ান, আপনি যদি ইসলামিক আইন যদি আইন কানুন না মানেন, বেহাল্লা পড়ানোর মতন যদি চলে, মেয়েরা যদি উদাম হয়ে চলে, মিডিয়াতে যদি আপনি ফোন খুললে আপনি যদি পর্ন মুভি দেখতে পারেন, তাহলে আমাদের আমাদের তো লিমিটেশন এজ এ পুরুষ হিসাবে, আমাদের কিন্তু আল্লাহ তাআলা তৈরি করছে, একটা মেয়ের যদি আমরা বক্ষ খোলা দেখি এটা কিন্তু আমরা কিন্তু অ্যাট্রাক্টেড হবই, এটা এটাই আমাদের লিমিটেশন, এটাই আমাদের লিমিটেশন। আজকে যে বড় বড় কথাগুলি বলে, হ্যাঁ মানে ভাবটা এরকম নারীবাদীদের, যে আমি খোলা হয়ে হাঁটলে তুমি কেন তাকাবা, মানে মনে যেমন কি আমরা রোবট জি বা জি সেও জি রোবট। এটা গুরুত্বপূর্ণ যারা কথা বলছেন। এইসব কথাবার্তা বলে তারা কিন্তু পুরুষ যদি হয় সেও তার ঘরের যে কাজের মেয়ে আছে তার সাথে নির্যাতন করতেছে, অথচ বাইরে আইসা অন্য কাজের মেয়ের রাইট নিয়ে কথা বলতেছে। এই যে হিপোক্রেসি, এগুলো বাংলাদেশে ভরা, এবং আমরা সবাই জানি কথা বলার মধ্যে বড় বড় কথা বলে সবাই, কিন্তু আমরা সবাই জানি কি হচ্ছে। এই যে পার্সেন্টেজ এত, কত হাজার হাজার প্রতি বছর রেপ হচ্ছে, কারা করতেছে এই কাজগুলি, কারা কোথায়, কয়জনের জেল হইছে, কয়জনের বিচার হইছে। তো যখন আপনি একটা রেপিস্ট মনে করবো, আমার টাকা আছে, আমার 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 নেতা আছে, আমার সচিব পরিচয় আছে, বড় আছে, যখন সে মনে করবো আই ক্যান স্কেপ অ্যাওয়ে ফ্রম দা ল, তখন সবাই উৎসাহিত হবে। আজকে আমেরিকাতে দেখেন, আমেরিকাতে প্রেসিডেন্ট ইজ নট ইভেন অ্যাবাভ দা ল, প্রেসিডেন্ট ইজ নট অ্যাবাভ দা ল। এবং আমি আপনাকে একটা ঘটনা বলি, বুশ, প্রেসিডেন্ট বুশ, তার দুই মেয়ে, একটা বয়স 18 আর একটা বয়স 19, এবং তারা বিয়ার কিনতে গেছে, এখানে 21 বছরের নিচে বিয়ার বিক্রি করতে পারবেন না। সে করছে কি, একটু অ্যাডাল্ট সাজছে মেয়েটা, তো মেয়েদের সাথে কিন্তু সিক্রেট এজেন্ট থাকে, সিআইএ থাকে কিন্তু ওদের সিকিউরিটির জন্য, কারণ তখন তার বাবা হইল অ্যাক্টিং প্রেসিডেন্ট। তো মেয়ে গেছে বিয়ার কিনতে পারেতে, আপনি জানেন নর্মাল পুলিশ, মানে পুলিশ মানে বাংলাদেশের যে একদম মানে কনস্টেবল লেভেলের, সেই পুলিশ যাইয়া দুই মেয়েকে টিকিট দিছে এই বিয়ার খাওয়ার জন্য। তাইলে আপনি চিন্তা করেন, যেখানে সিআইএ, এফবিআই আর সিকিউরিটি গার্ড, সেই সিকিউরিটি গার্ড কে সরাইয়া একটা নর্মাল পুলিশ মেয়েটার আইডি চাইছে, সে যে প্রেসিডেন্টের মেয়ে না কি মেয়ে, ইট ডাজন্ট ম্যাটার। দেখে ইভন আমেরিকার যে
আইনটা পয়সা দিয়ে কিন্তু আপনি পার পাবেন না, কমিউনিটি সার্ভিস করতে হবে। কমিউনিটি সার্ভিস কি? এটা এই দেখার রাস্তার বিষয় না, মধ্যে যে বইয়ের বিষয়, এটা রাস্তার দেখারই মধ্যে বিষয় না। কমিউনিটি সার্ভিস করতে হইব। মনে করেন আপনি যে টাকা দিয়ে আপনি জরিমানা দিবেন, নো নো, কমিউনিটি সার্ভিস 48 ঘন্টা বা 40 ঘন্টার কমিউনিটি সার্ভিস। কমিউনিটি সার্ভিস কি? এই যে বড় বড় হাইওয়ের মধ্যে যে মানুষ ময়লা টয়লা ফালায়, এই ময়লাগুলি পিক আপ করবে গার্বেজ ব্যাগ নিয়ে 8 ঘন্টা ডেলি 5 দিন, এই কমিউনিটি সার্ভিস। বুশের মেয়ে করতে হইছে, প্রেসিডেন্টের মেয়ে। তো দেশটা এমনি উঠে না, এমনি দেশটা উঠে না। তো আমাদের আপনি আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হ্যাঁ, হয়, আপনি এই নুসরা আর আমাদের দেশে হাজার হাজার নুসরাত, এই যে আপনি আমরা হ্যাঁ কথা বলতেছি না, এখনো আইন কে আছে, দেয় না? প্রয়োগ নাই। না, এখনো এই যে আমরা কথা বলতেছি, আই এম 100% সিওর, এই কথা বলা অবস্থায়ও অনেক মেয়ে অলরেডি নির্যাতিত হচ্ছে, অলরেডি হচ্ছে। এখন আমার আল্লাহর কাছে মোনাজাত করা ছাড়া আর করার কিছু নাই। আর আমি মনে করি সচেতন নাগরিক বাবা মা, তারা যেন কোনো কিছুর প্রয়োজন ছেড়ে না দেয়, যে ওইখানে জি টিচার জি আছে না, তুমি তোমার সন্তানকে ওয়াচ করবা, খোঁজ নিবা কি হচ্ছে, মেয়েদের কথা শুনবা। আমাদের দেশের একটা অবস্থা হয়েছে, ছোট বাচ্চারা যদি বলে আমার এই চাচা আমার সাথে এটা করছে, বলে এই চাচার নামে এত কথা বলছ, মুরব্বী মানাস না। এই জিনিসগুলি বাচ্চাদের কথা শুনতে হবে, বাচ্চারা মিথ্যা কথা বলে না। আর কতগুলি জিনিস আছে, ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে বলে এই এই স্যার এই এই মাংস আপনার হাড্ডি আমার, এটা কি ধরনের কথা, মাংস আপনার হাড্ডি আমার? হ্যাঁ হ্যাঁ তো এটা আমি অনেক সময় আমারও যখন ক্লাস থ্রিতে এটা এটা কোনো আমার কথা, আব্বা নিয়ে টিচারকে আমার স্যারকে বলছিল এটার, হ্যাঁ, এবং যে আমি জানি মাংস আপনার সরকার, হাড্ডি আমার, এটা ভালো করে হ্যাঁ, দেখবেন, এটা বেশি এবং আমি দুষ্ট, জানি এটা সরকার সরকার স্ট্রং রুল লেখাপড়া করছে। করে না। তো এই এই হ্যাঁ, ধরনের এখন টেন্ডেন্সি তো হ্যাঁ, মেয়ে ছেলে কিন্তু সবার এখন বেলায় কিন্তু হচ্ছে। হ্যাঁ কিন্তু এখন কিন্তু সরকার কিন্তু রুল করছে যে কোন টিচার কোন বাচ্চাদের বা কোন ছাত্র ছাত্রীদের উপরে হাত তুলতে পারবে না, এটা কিন্তু স্ট্রং রুল করছে। কিন্তু কিন্তু রুলটা যে করছে সেটা কিন্তু ওয়াচ ডগ লাগবে, কেউ না কেউ ওয়াচ করতে হবে, সচেতন হইতে হবে। রুল খাতা লিখলে কিন্তু প্রয়োগ হয় না, সবাইকে এটা পাহারা দিতে হবে। আর গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হয় যখন আপনি আওয়াজ তুলবেন আপনার রাইট নিয়ে। আপনি যদি রাইট না জানেন তাহলে গণতন্ত্র কখনো প্রতিষ্ঠিত হইব না। আপনার কি রাইট আছে একটা সিটিজেনের, সেই সিটিজেনের সেই রাইট জানতে হবে, এবং রাইটের জন্য তাকে বলতে হবে। যত বেশি বলবেন অতই আপনার দেশের মধ্যে সবাই সচেতন হবে, সরকারও সচেতন হবে, প্রশাসন সচেতন হবে, সেটার জন্য সবাইকে আওয়াজ তুলতে হবে। তা আমি আমি আর নতুন কাউকে নেন যারা জড়িত, কোন দেখেন কোন প্রিন্সিপাল আছে কিনা বা মাদ্রাসা কোন শিক্ষক আছে কিনা, তাদের কাছ থেকে জানেন যে ওদের নিয়োগ প্রক্রিয়া কিরকম, কিভাবে বাচ্চাদের সাথে ট্রিট করে, আজকে কি আপনার তাহলে তার নেটওয়ার্ক ডিস্টার্ব নাকি আমার নেটওয়ার্ক ডিস্টার্ব? আপনার মনে হয় আপনার ডিস্টার্ব, আপনার ডিস্টার্ব মনে হয়। হ্যাঁ, আমার তো তো ডাবল আপনি, স্ট্যান্ড। আমি জানি না, তো আপনি আপনি কাউকে নেন, আপনি নতুন কাউকে নেন জড়িত, আমি ঠিক আছে? যারা আলোচনা শুনতেছেন তারা কি সঠিকভাবে শুনতেছেন কিনা, এটা তো হ্যাঁ, আমি আমি কিন্তু কথা কেটে কেটে শুনতে পাচ্ছি। তবে আমার তো ওয়াইফাই নিছি আপনাদের জন্য, লাইভের জন্য আমি ওয়াইফাই নিলাম, না, কিন্তু আমার তো ইন্টারনেট তো তো এখানে, তো বুঝতেছি না। আমি তো আমার আমেরিকান ইন্টারনেট তো সিগন্যাল অলওয়েজ গুড, সো ঠিক আছে। আমার মনে হয় হোপফুলি ওই যে তারিক বিন শাহজাহান আচ্ছা বা আচ্ছা আচ্ছা।